নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ঢাকাই চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি সাধারণত যেভাবে বানানো হয় তার থেকে একটু অন্যরকমভাবে এই মালাইকারি বানালাম। এটা ঢাকাই স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি বানালাম। তো দেখে নিই এটা বানাতে আমাদের কী করতে হবে। প্রথমেই চিংড়ি মাছ নেব, একটু মিডিয়াম সাইজের বাগদা চিংড়ি মাছ নেব। ওটা একটু হালকা করে ভেজে তুলে নেব। আর একটু তেল গরম করে ওর মধ্যে রসুন কুচি দেব, দিয়ে এটা একটু হালকা করে নেড়ে নেব, বেশি ভাজব না। তারপরে পোস্ত বাটা দেব, পোস্ত বাটা 2-4 চামচ দিয়ে এটা একটু নেড়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে পোস্তটা তেলের সঙ্গে, তারপরে এখানে আমি জলে গুলে নেওয়া সর্ষে পেস্ট তার সঙ্গে একটু হলুদ দিয়ে এটা দিয়ে দেব, দিয়ে আবার একটুখানি হালকা করে নেড়ে নেব। খুব বেশি হাই ফ্লেমে এটা করব না, স্লো ফ্লেমেই এটা রান্না করব, যাতে সর্ষেটা পুড়ে না যায়। এরপরে একটু যখন নাড়াচাড়া করে নেব তারপরে আমি এটা টমেটো কুচি দেব। টমেটো কুচি দিয়ে এটা একটুখানি টমেটোটা গলে যাওয়া অবধি নাড়াচাড়া করে নেব। আমার রেসিপির সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, দেখে নিও। এরপরে নুন আর চিনি দেব স্বাদ মতো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর নারকলের দুধ দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নেব এটা। যখন এটা একটু ফুটে যাবে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। সমস্ত ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট। যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো। ধন্যবাদ।